হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন স্কুইন আর আমি পূজা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে তো আজকে নিয়ে চলে এসেছি খুব সুন্দর খুব মজাদার একটা রেসিপি আজকের ডিনারে আমি বানাবো চিকেন স্টোমা এবং লিভার দিয়ে কাবুলি ছোলার ঘুগনি এবং তার সঙ্গে রয়েছে রুটি তো চলো শুরু করা যাক তো আমি নিয়ে নিয়েছি চিকেন স্টোমা অ্যান্ড লিভার তো এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম এবং কাবুলি ছোলা যেটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় সাত আট ঘন্টা মতন ভিজেছে এটা তো এই যে তো এটাকে আরেকবার ধুয়ে নিয়েছি ওটা ধুয়ে রেখে দিয়েছি এবং এটাকে কি করব যে চিকেন মেটে গিলে যেগুলো রয়েছে সেটাকে কি করব ভালোভাবে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে হ্যাঁ মানে এগুলো তো পুরো বড় বড় অবস্থায় আছে বা যতটা বড় তো সেরকমই রয়েছে তো এটাকে কিন্তু কী ছোট ছোট ছোটোভাবে কেটে নেব সমস্তটাই কিন্তু ছোটোভাবে কেটে নেব এটা পরিমাণ রয়েছে পাঁচশো গ্রাম তো তোমরা যেরকম মানে চাও সেই অনুপাতে নিয়ে আসবে আমি পাঁচশো গ্রাম চিকেন মেটে এবং গিলে নিয়ে আসা হয়েছে এবং পাঁচশো মানে পুরোটাই আমি দিয়ে দেবো ঠিক আছে তো এইগুলো সমস্তটাই ছোট ছোটো ছোটো করে কেটে নেব আর ওদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আমি চিকেনে যেরকমভাবে মানে পেঁয়াজ একটু বেশি পরিমাণে লাগে সেরকমই একটু বেশি পরিমাণে পেঁয়াজ আমি কেটে নিয়েছি আমি তিনটে পেঁয়াজ কেটেছি বড়ো বড়ো পেঁয়াজগুলো তিনটে দিয়েছি এটাতেই হয়ে যাবে এদিকে ততক্ষণ চলো চিকেনটা কেটে নেওয়ার পরে আমি মশলাটাও করে নেব তো ওদিকে চিকেন মেটেটা ক মানে কাটা হয়ে গেছে কেটে আবার রেখে দিয়েছি এদিকে ততক্ষণ কাবুলি ছোলাটা মানে সেদ্ধ করতে দিয়ে দেবো তার জন্য আমি একটা প্রেশার কুকারে এটাকে দিয়ে দিচ্ছি এবং এটাকে সেদ্ধ করতে দিয়ে দেব। তো দেখো কাবলি ছোলাটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো কিন্তু আমি ছোট ছোট করে পিস করিনি আলুগুলো আমি জাস্ট খোসাটা হালকা করে ছাড়িয়ে অর্ধেক করে দিয়েছি এভাবেই দিয়ে দেব এটাকে এবং এর মধ্যে দিয়ে দেব নুন ঠিক আছে আমি মোটামুটি ছোলাতে যতটা পরিমাণ নুন লাগবে সেই রকমই কি তার থেকে একটু কম হবে ঠিক আছে সেরকম পরিমাণ আমি নুন দিয়ে দিলাম তোমরা তোমাদের অ্যাডজাস্ট মতো দেবে কারণ কি সেদ্ধ করার সময় নুনটাও একটু ছোলার মধ্যে ঢুকবে তো ছোলাটা একটু টেস্ট লাগে নয়তো শুধু ছোলা সেটা একটু মানে নুন নেই নুন ছাড়া যেরকম লাগে জিনিস সেরকম লাগবে তার জন্য নুনটা দিয়ে দিলাম খুব সুন্দর টেস্ট আসে ছোলার ভেতরেও নুনটা ঢুকে যায় সেই জন্য তো ওদিকে ছোলাটা সেদ্ধ হতে থাকুক এদিকে চলো চিকেন মেটেটা কষিয়ে নেব তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবং তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি দুটো শুকনো লঙ্কা এবং দিয়েছি তেজপাতা দুটো তো এবার ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে এবার ভালোভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব কারণ পেঁয়াজটা হাই ফ্লেমে ভাজবো না পেঁয়াজটা লো ফ্লেমেই ভাজবো তবে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হবে ঠিক আছে নয়তো পেঁয়াজটা যদি হাই ফ্লেমে ভাজি পেঁয়াজটা কিন্তু খুব শক্ত হয়ে যাবে বেরেস্তার মতন হয়ে যাবে তো দেখো পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে এখন রেখেছি আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো এর মধ্যে কারণ হচ্ছে পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি নরম হবে সেই জন্য তো এবার পেঁয়াজটাকে ভালোভাবে বাদামি করে ভেজে নেবো মোটামুটি অর্ধেকটা ভেজে নেব তারপরে কিন্তু বাকি উপকরণগুলো মেশাবো তো পেঁয়াজটা দেখো বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা তো আদা রসুন দেওয়ার পরে এবার আদা রসুনটাকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে মানে লো ফ্লেমেই মশলাটা কষাবো কারণ আমি সবসময় বলে থাকি যে লো ফ্লেমে মশলাটা কষানো উচিত কারণ হাই ফ্লেমে মশলাটা কষালে কিন্তু মশলা থেকে যে মশলা যে জলটা রয়েছে সেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু মশলাটা কষানো হয় না মানে আদা এবং রসুনের গন্ধটা থেকেই যায় তো আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কাটা সামান্য পরিমাণে দিয়েছি একটু জাস্ট কালার হবে তার জন্য এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো সব চিঁড়ে নিয়েছি আমি সাত আটটা কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিয়েছি এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম ওই যে আদা রসুন বেটেছিলাম তো তার মানে মিক্সির পাত্রটা ধুয়েই জাস্ট জল দিয়ে দিলাম আমি আদা রসুনের সঙ্গেও কিন্তু দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি হ্যাঁ সেটা বলা হয়নি তো আমি দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি এবং এখানে চার ছ সাতটা কাঁচা লঙ্কা দিলাম তো এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো এবার মশলাটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু ভালোভাবে না কষালে পুরো রান্নাটাই মাটি ঠিক আছে তো এবার মশলাটা দেখো আমি খুন্তির সাহায্যে একটু লঙ্কাগুলো ভেঙে দিই যেগুলো মানে চেরা লঙ্কা যেগুলো গোটা গোটা দিলাম সেগুলোকে একটু খুন্তি সাহায্যে কেটে দিলাম এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার কিন্তু মশলাটা একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তখন আমি কিন্তু ওই যে চিকেন মেটে গিলে রয়েছে সেইটা কিন্তু দিয়ে দেব। ঠিক আছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেন স্টোমা এবং লিভারটা তো দেখো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম তো এবার এটাকে কিন্তু ভালোভাবে মোটামুটি আধ ঘন্টার কাছাকাছি আমি প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেবো কারণ খুব ভালোভাবে কষাতে হবে নয়তো কিন্তু রান্নাটা ভালোভাবে না হলে মানে খুব বাজে গন্ধ বেরোবে ওদিকে ছোলাটা সেদ্ধ হচ্ছে ছোলাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি মোটামুটি ছোলাটাতে পাঁচটা সিটি দিয়েছি ঠিক আছে আমি এখন পাঁচটা সিটি দিয়ে ওটা মানে প্রেশারটা জাস্ট বন্ধ করে ওভেনটা বন্ধ করে দিয়ে ওটা রেখে দিয়েছি আপনি যখন মানে প্রেশারটা রিলিজ হয়ে যাবে তখন ওটাকে খুলবো কারণ এখন তো দরকার নেই এখন তো চিকেনটা কষাতে অনেকটা টাইম লাগবে সেই জন্য ওটা ওইভাবে রেখে দিয়েছি তো আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম মোটামুটি সাত থেকে আট মিনিট মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম তো এবার দেখো খুব সুন্দরভাবে ধীরে ধীরে তেল ছাড়বে আস্তে আস্তে তেল ছাড়ছে এবার এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দেবো এখন এটাই কাজ জাস্ট একটু করে নেড়ে চেড়ে দেবো আর একবার করে একটু করে ঢাকা দিয়ে দেবো আবার নেড়ে চেড়ে দেবো আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দেবো বা এমনি হয়তো খোলা অবস্থাতেই দু মিনিট মতন রেখে দেবো আবার একবার নেড়ে চেড়ে দেবো এভাবেই কিন্তু মানে পুরো চিকেন লিভারটা কষিয়ে নিতে হবে তো আমি আবার দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে রেখে দিয়েছি তো দশ মিনিট পরে ফিরে এসেছি দেখো মশলা থেকে কেমন তেল ছেড়েছে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটোটা আমি আগে থেকে দিইনি কারণ এই সময়তেই দিলাম এবার দিলেও কিন্তু এখনও যেহেতু পনেরো কুড়ি মিনিট মতন কষাবো এটাকে ভালোভাবে তো মানে টমেটোটা খুব ভালোভাবেই গলে যাবে অসুবিধা হবে না তোমরা চাইলে মশলার সঙ্গে দিয়ে দিতে পারো মানে আমার দিতে খেয়াল ছিল না তখন সেই জন্য দেওয়া হয়নি আমি এখনই দিয়ে দিলাম তো এটাকে আবার নেড়ে চেড়ে দেবো একটু করে আর একটুভাবে এইভাবেই মানে ওভেনে দেখো খুব সুন্দর তেল ছেড়েছে কালারটাও খুব সুন্দর এসেছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছিল যেহেতু এবার এই একবার করে এভাবে নেড়ে চেড়ে দেবো আর একবার করে রেখে দেবো তো আমি আবার পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে আসছি তো আমি এই যে ছোলাটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি খুব সুন্দর দেখো সেদ্ধ হয়েছে মানে একদম হাতে এই যে আঙুলে করে চাপ দিলে একদম নরম তুলতুলে হয়ে গেছে আলুগুলো ওইভাবে গোটা গোটা অবস্থাতেই মানে রেখে দিয়েছি এখনও তো এই যে দেখো খুব সুন্দর মানে অসাধারণ লাগছে দেখতে এবং খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো এটা কষানো হয়ে গেছে হ্যাঁ আমি দেখি আর দু চার মিনিট মতন কষিয়ে নেড়েচেড়ে নিচ্ছি তারপরে কি করব প্রথমে কিন্তু আলুগুলোকে দিয়ে দেবো হ্যাঁ আমি এই যে চিকে সরি মানে ছোলার যে আলুগুলো রয়েছে এইগুলোকে এইভাবেই কোটা গোটা দিয়ে দিয়ে আমি খুন্তির সাহায্যে একটু জাস্ট মানে কেটে কেটে দেব এটার কিন্তু একটা আলাদা টেস্ট আছে কারণ আমি আলুটা গোটা গোটা কেন দিয়েছিলাম কারণ যেহেতু ছোলার সঙ্গে সেদ্ধ করতে দিচ্ছি ছোলাতে তো ছটা পাঁচটা ছটা সিটি দিয়েছি তো আলুটা যদি একদম ছোটো ছোটো করে কেটে দিতাম তাহলে কিছুই খুঁজে পেতাম না আলুর ঠিক আছে সেই জন্য এইভাবে দিয়েছি এবং এইভাবে দিলে না মানে ওই যে মানে ভেঙে ভেঙে যেটা যাচ্ছে সেটা কিন্তু খুব সুন্দর একটা গাঢ় যে ভাবটা আসবে আমি যেহেতু ঘুগনিটা যেটা বানাচ্ছি সেটা কিন্তু ঝোল করব না আজকে বেশ কষা কষা ঘুগনিটা বানাবো সেই জন্য দেখো এই যে আলুটা খুন্তির সাহায্যে কেটে দিলাম এটা হচ্ছে পারফেক্ট তো এবার ছোলাগুলোকেও একইভাবে আমি দিয়ে দেব। এবার ছোলাটা দেওয়ার পরেও কিন্তু ওই চিকেন লেভারের সঙ্গে বা মশলার সঙ্গে ভালোভাবে ছোলাটাকেও কিন্তু কষিয়ে নেব। আমি এখন বাইরে থেকে কোনো রকম জল অ্যাড করব না ঠিক আছে এমনি মটরের সঙ্গে এই সরি মানে কাবলি ছোলার সঙ্গে দেখো যে জল রয়েছে কিছুটা সেই জলেই কিন্তু ভালোভাবে এটাকে কষাবো ঠিক আছে এইভাবে কিন্তু কষ কষতে দেবো যদি জল লাগে তখন একটু জাস্ট বাইরে থেকে জল অ্যাড করবো কারণ আমি কষা কষা বানাচ্ছি আর তোমরা যদি এটাকে ঝোল ঝোল একটু বানাতে চাও একটু ঝোল রাখবে এরকম বানাতে চাও তাহলে কিন্তু মানে জল অ্যাড করতে পারো তো আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এটাকে আবার ঢাকনা খুলে দিয়েছি তো দেখো খুব সুন্দর লাগছে মানে অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে তো এই যে এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মটরটা যেহেতু আগে নুন দিয়েছিলাম সেহেতু মটরের ভেতরেও খুব সুন্দরভাবে মানে নুন ঢুকে গেছে তো এই যে আবার দশ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আমি ক্যামেরাটা একটু বন্ধ রেখেছিলাম কারণ অনেকটা বড় হয়ে যাবে নয়তো দশ মিনিট মতন এটাকে একদম লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি আমি বাইরে থেকে কোনো রকম জল অ্যাড করিনি এবার নামানোর আগে গরম মশলা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি আমার কিচেনের স্পেশাল মশলা এবার এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেবো দেখো একদম কোনো বাইরে থেকে যেহেতু জল অ্যাড করিনি জল সেরকম নেই কষা কষাই হয়ে আছে তোমরা যদি জল একটু অ্যাড করতে চাও তো অবশ্যই করতে পারো তো এটাকে আমি আবার দু চার মিনিট মতো নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে দেব তো কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও এবং অবশ্যই বাড়িতে সবাই একবার ট্রাই করো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো তো এটাকে এবার নেড়ে চেড়ে নিয়ে দেখো ভেতরে কিন্তু একটু গ্রেভি গ্রেভি আছে গামাখা মাখা ভাবটা এসেছে এটাতে কিন্তু রুটির সঙ্গে পুরো জমে যাবে তো আমি এটাকে নামিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি আমি এটা সবটাই আগে প্রথমে ঢেলে নিই একটা বাটিতে তো এই যে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এটাকে এই যে খুবই সুন্দর অসাধারণ মানে হয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম তো দারুণ হয়েছে খেতে এই যে তো আমি এটাকে সার্ভ করে নিয়ে তারপর ফিরে আসছি তো চলো দেখা যাক তো এই যে আমি চলে এসেছি সার্ভ নিয়ে রুটি হয়ে গেছে এদিকে ঘুগনি তৈরি তো সঙ্গে পেঁয়াজ রয়েছে কাঁচা পেঁয়াজ তোমরা চাইলে লঙ্কা নিয়ে নিতে পারো তো ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই জানো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও অবশ্যই কেমন হয়েছে এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের মতন আসছি দেখাচ্ছে নতুন ভিডিওতে বাই বাই